স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড, সারা ঢাকা শহরের টপ বিজনেসম্যানরা যেমন আমাকে সমীহ করে, উপর মহলে ডে বাই ডে তেমনি আমার কদর বাড়ছে। ড্যাড, বিয়া করুম, বিয়া করুম, আমি বিয়া করুম, ড্যাড বিয়া করুম, ভাই ড্যাড ড্যাড বিয়া করুম, বিয়া করুম, ড্যাড আমার বিয়া করায় দাও, ড্যাড বিয়া করুম, বিয়া করুম, ড্যাড বিয়া করুম। বাবা, কাকে বিয়ে করবি? অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরী, অনামিকা, শকত সালাউদ্দিনের মেয়ে। গুড, শেষ পর্যন্ত তাহলে তোর মেয়ে পছন্দ হলো। আগামীকাল যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কে আপনারা? আপনি কি সত্যি আমাকে চিনেননি? আমার নাম চৌধুরী আক্কেল আলী, বিয়ে দিতে চাই। রাতের বেলায় বিছানায় শুয়ে মানুষ স্বপ্ন দেখে, আপনি দিনের আলোতে স্বপ্ন দেখা শুরু করে দিলেন। আমি স্বপ্ন দেখি না, আমি যা করি দিনের আলোতেই করি। খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই আমি এসেছি। আমার সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে না করা ঠিক হবে না। আপনার সম্পর্কে আমি সব জানি। জাহাজ ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম জীবনে আপনি চানাচুর বিক্রি করতেন, সেখান থেকে চোরা চালানির দালালি করে দু নম্বরে ব্যবসা করে নিজের দেশে বাড়িতে সম্পত্তি করেছেন, আস্তে আস্তে শহরের ভেতরে স্মাগলিং করেছেন, ভ্রষ্টাচারের নেতাদের চাঁদা দিয়ে নিজে সেজেছেন ঘটফাদার, নিজের ছেলেকে বানিয়েছেন ক্যাডার। সারা জীবন যার এক চুল পরিমাণে ভালো রেকর্ড নেই, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? অসম্ভব। ড্যাড, খেপিস না, খেপিস না। শওকত সাহেব, ছেলের কামাই আমার খারাপ না, আপনি পছন্দ করতে না পারেন, কিন্তু শহরের দর্জন মানিকেরই লোকের মধ্যে আমার নামও আসে। এখন লাগালে কাক ময়ূর হয়ে যায় না, আক্কেল সাহেব, ময়ূর হয়ে যায় না। গেট আউট ফ্রম মাই হাউস। আস্তে বাবা, আস্তে আস্তে, মুখ যখন উপরওয়ালা দিয়েছেন কথা তো বলবেনই। ওনাকে ওনার মুখ সামনে কথা বলতে বলো ড্যাড, নয়তো নয়তো কি, হ্যাঁ নয়তো কি, সব জায়গায় গুন্ডাই মাস তুমি চলো না, একটু আমার বাড়িতে বেরিয়ে যাও, নইলে আমি পুলিশে খবর দেবো। এই বুড়া, অনেকক্ষণ ধরে তোর বেয়াজবি সহ্য করে যাচ্ছি, হবু শ্বশুর বলে আমি আপনাকে এতক্ষণ সহ্য করে চুপ করে আছি, নইলে আপনার লাশ এতক্ষণ মাটিতে পুঁতে ফেলতাম। যে কুকুর ডাকে বেশি সে কামড় দেয় না। ওই শওকত, আমার নাম আর মুখে আনবে না। এই এই ভালো লোকের বাচ্চা, এই প্রথম একটা ভালো কাজে এসেছি, তুই চান্স পেয়ে আমাকে অপমান করছিস। আরে আমার সামনে তো দূরের কথা, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস এই শহরে কারো নেই, অথচ তুই আমাকে কুকুর বললি। তুই দেখবি কুকুর কত খারাপ হতে পারে। তুই যদি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে না দিস তাহলে এই শহরে আমি তোকে থাকতে দেব না। বাবা আমার নাম রেখেছে বাবলা, লোকে আমাকে পাগলা বাবলা ডাকে। তুই আমার বাবাকে থাপ্পড় মেরেছিস, তোকে আমি মেরে ফেলবো। তুই কি মারবি? হ্যাঁ তুই কি মারবি? জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, মরতে তো একদিন হবেই। তোর মতো শয়তানের বাচ্চার হাতে বললে আল্লাহ আমাকে বেশ নসিব করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ইডিয়েট, ওকে তো এক সেকেন্ডে মেরে ফেলা যায়, কিন্তু মেরে ফেললে তো আর সমস্যার সমাধান হলো না। বৌমা তো আর পেলাম না, অপু শ্বশুরের সাথে বিয়াদবি করেছিস, সরি বল, বল ইডিয়েট। সরি। শুনুন শওকত সাহেব, শেষবারের মতো আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আমার প্রস্তাবটা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন, আর তা না হলে আপনি বাঁচবেন না। মাইন্ড ইট। স্যার, ওরা যদি সত্যি সত্যি আমাদের ম্যাডামের কোনো ক্ষতি করার চেষ্টা করে? খালি কলস বাজে বেশি জানিস তো, কিন্তু এই অপমানের শোধ আক্কেল নেবে, কিছু একটা করুন স্যার। ইউ আর রাইট, আমি অনামিকাকে ফোন করে সাবধান করে দিচ্ছি। ড্যাডি, 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 অনামিকা,
তুই এসে গেছিস, তোর দেরি দেখে আমি মহা টেনশনে ছিলাম। টেনশন? টেনশন কেন? আমি তো কলেজ ছুটি হতে তোমার কাছে চলে এসেছি। আর বলিস না মা, দুনিয়ার সব মানুষ তো আর এক নয়, কিছু লোক তোকে আমার কাছে কেড়ে নিতে চাইছে। চাইলেই হয়ে গেল, আমি তোমাকে ছেড়ে গেলে তো? মেয়ে তো আর বাবার ঘরে চিরদিন থাকে না, পরের ঘরে তোকে একদিন একদিন যেতেই হবে। যেদিন যাবার যাব, এখন ভেতরে চলো তো। হ্যালো। হ্যালো শ্বশুর সাহেব, অনামিকা আপনার কাছে পৌঁছে গেছে বুঝি? কে বলছেন? কে আবার? আপনার জামাই বাবলা চৌধুরী। হারাম কর, এখনো তোর আমার মেয়ের পেছনে লেগে আছিস? তোর বাবা কি আমার থাপ্পড়ের শব্দ ভুলে গেছে? ভুলেনি, আর তাই আপনাকে শেষ একটা সুযোগ দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে আমার হাতে তুলে না দিলে উনি জোর করে তুলে নিয়ে যাব। আমি দেব না। কেন? কি দিয়ে বাধা দেবে? পুলিশ? ওরা তো এই বাবলার সার্ভেন্ট। দুনিয়ার সব লোক তো চামচা হয়ে যায়নি, আমি সবার কাছে যাব। তবু তবু তোর হাতে আমার মেয়েকে তুলে দেবো না। তুই তুই একটা খুনি। চেষ্টা করে দেখতে পারেন মিস্টার শঙ্কর, সময় মাত্র 24 ঘন্টা। ড্যাডি কি হয়েছে? কে ফোন করেছিল? একটা খুনি সন্ত্রাসী তোকে বিয়ে করতে চায়। কি? আমাকে থ্রেট করে, তোকে নাকি তুলে নিয়ে যাবে। আমিও দেখব কি করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। প্লিজ আপনি একটা কিছু করুন। আমার করার নেই। আপনার কিছু করার নেই মানে? আপনারা আমাদের রক্ষক, আমাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের। কোথায় লেখা আছে পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে? জীবনে আমি অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো এত খারাপ, এত করাপ্টেড পুলিশ অফিসার আমি দেখিনি। সত্য কথা বললেই খারাপ। দেখুন, আমরা মন্ত্রী মিনিস্টারের ডিউটি করতে করতেই হয়রান, আপনাদের নিরাপত্তার কথা কখন ভাবব? তাহলে আপনার কিছুই করার নেই। সরি, আমার কিছুই করার নেই। ঠিক আছে, শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দেই। থানা পুলিশ করে কোনো লাভ হবে না, বাবলার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিই। বাস্টার্ড! ঠিক আছে, আমি আমি ডিসি সাহেবের কাছে যাব। বাবলা ভাই, আসসালামু আলাইকুম। আরে আপনার শ্বশুর এসেছিল। কি বললেন? ও, মাল পাঠাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আপনারা আছেন বলেই তো আমরা বেঁচে আছি। সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছি। কেন? তোকে তোকে আমি বাবলার নজর থেকে লুকিয়ে রাখতে চাই, তোকে আমি হারাতে চাই না মা। তুমি কিচ্ছু ভেবো না ড্যাডি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? আমি কি করে ঠিক হয়ে যাবে? দেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত, বাবলার প্রশংসায় পঞ্চমুখ। যারা আমাদের বাবলার হাতে বাঁচাতে পারত, তারা আগের থেকে বাবলার কাছে বিক্রি হয়ে গেছে। দেশে কি এমন কোনো মানুষ নেই যে ওইসব কুখ্যাত সন্ত্রাসীর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে? পুলিশ অফিসারের অত্যাচার থেকে, তুমি আমাদের কি বাঁচাও? আল্লাহ, এই শয়তান পুলিশের হাত থেকে আমাদের বাঁচাও আল্লাহ। Thank you.
আক্কেল আলী কোথায়? আমি জানি না, তুমি না বললেও আক্কেল আলীকে আমি ঠিকই খুঁজে বের করব। সুযোগ না দিয়ে কেন যান ভাই? ধন্যবাদ। রাক্ষসের হাত থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন, আপনি আমাদের ছেড়ে যাবেন না। হ্যাঁ ভাই, এই মহলে আপনার কোনো অসুবিধা হইব না, আপনি এখানে থাকেন। ভাই, আপনি কে তা আমরা জানি না, কিন্তু আজ এক রাক্ষসকে হত্যা করে তার অত্যাচারে কালো থাপা থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু কোনো কিন্তু না, কি হলো? সবাই আপনারা আমার সাথে বলুন, ওনাকে এখানে থাকতে হবে, আপনি যাবেন না। থামুন ভাই, থামুন, আপনি থাকেন। কিন্তু আমি এখানে থাকলে আপনাদের বিপদ হবে, আপনাদের অসুবিধা হবে। আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তারা আপনাদের উপর অত্যাচার করতে পারে। ওসি নাসিরের চেয়ে বেশি অত্যাচার কেউ করতে পারবে না। প্রতিদিন এই বস্তি থেকে হারামজাদা একজন করে মেয়ে মানুষ তুলে নিয়ে যেত। আমাদের ঘরে মা বেটি নিয়ে আমরা সবসময় টেনশনে থাকতাম। আপনি ওসি নাসিরে হত্যা করছেন, তাই আজ থেকে আপনার দায়িত্ব আমাকে বস্তিবাসীর। আগেকার দিনে দেবদত্ত মেরে দিলে রাজা বাদশারা রাজত্ব সহ রাজকন্যা দিয়ে দিত। আমাদের কোনোটা নেই, আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এখানে থাকেন, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি সব সময় গরিবদের পাশে থাকি, এখনো থাকবো। আসি, খুদা হাফেজ। হে আল্লাহ, তোর অনেক শুকর। শয়তানের দল থেকে এক শয়তান শেষ। চাচা, নদী থেকে তুলে এনে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ওই শয়তানদেরকে মারার জন্য, আমার প্রতিশোধ নেবার জন্য আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমার মরা বোনের কসম, একটা শয়তানের পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে পারবে না। কে এই সম্রাট, কোথায় থাকে? আজকের দিনের আগে এই সম্রাটের নাম কেউ কোনোদিন শোনেনি স্যার, কেউ ঠিকানাও জানে না। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে সম্রাট একজন পুলিশ অফিসারকে খুন করেছে, অথচ কোনো আই উইটনেস নেই। থাকলে কেউ পুলিশের কাছে জবানবন্দি দিতে চায় না স্যার। আপনারা পুলিশ অফিসার হয়ে একজন পুলিশ অফিসারের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, তাকে ধরতে না পারেন, তাহলে আপনাদের আত্মহত্যা করা উচিত। আজ যদি ইন্সপেক্টর নাসিরের হত্যাকারীকে ধরতে না পারেন, তাহলে আপনারাও কেউ বাঁচবেন না। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি স্যার। চেষ্টা করলে হবে না, সাহসী অফিসার ইন্সপেক্টর মাসুদকে এই কেসে দায়িত্ব দিয়ে পাঠান, দেখবেন সে ঠিকই খুঁজে বের করবে সম্রাটকে।
মারছেন কেন? ও বলছে ও কিছু জানে না। তাহলে তুই নিশ্চয় জানিস, বল তোদের সম্রাট কোথায়? আমাকে মাফ করে দেন, আমি ডাক্তার মানুষ, একজন পাইলট সুগ্রীকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, আমি কিছু দেখিনি। মিথ্যে কথা, তোরা সবাই জানিস কিন্তু কেউ বলছিস না, আর না বলা পর্যন্ত আমি তোদের কাউকে ছাড়বো না। আর একটা বাড়ি যদি আমার ভাই বস্তির লোকের উপর পড়ে তাইলে কিন্তু আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আর তোমরা শুনে রাখো, এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সম্রাটকে থানায় নিয়ে না আসো তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। দুঃখ করিস না ভাই, ভালো কাজ করতে গেলে একটু অত্যাচার সহ্য করতেই হয়। রাস্তাটকে দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা ছাড়। কে তুই? যাকে তুই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিস আমি সে গুন্ডা সম্রাট। ইন্সপেক্টর, নিজের ভাইয়ের মতো জীবন দিতে না চাইলে তুই সরে যা। যাবো ঠিকই, কিন্তু তোকে গ্রেফতার করার পর। আমাকে গ্রেফতার করার সময় এখনো আসেনি ইন্সপেক্টর। তোর ভাইয়ের মতো আরো কিছু পশুকে কবর দেওয়ার জন্য সম্রাট থেকে আমি গুন্ডা সম্রাট হয়েছি, তাদেরকে শেষ না করা পর্যন্ত আমাকে ধরতে পারবে না। সম্রাট আমার ভাই ছিল ফেরেস্তার মতো, তাকে তুই কেন হত্যা করেছিস? ফেরেস্তা? তোর ভাই ইবলিশ, শয়তান, রাক্ষস। রাক্ষস কি? আমার ভাই শয়তান, ইবলিশ, রাক্ষস? ইন্সপেক্টর, আমি তোকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুই শুনছিস না, এবার কিন্তু আমার হাত উঠবে। আর যদি হাত উঠে তার পরিণতির জন্য আমি দায়ী থাকব না। হাত উঠাবি? হ্যাঁ, থানায় চল, তারপর দেখাবো মজা। অপরাধী না, তাই আমি তোকে খুন করব না, কিন্তু তোকে একটা কথা জানিয়ে রাখছি, এই শহরের বুকে আমি আরো 4 জনকে খুন করব। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। তুই শুনে রাখ সম্রাট, আমি তোকে আর একটা খুনও করতে দেব না। চেষ্টা করে দেখতে পারিস ইন্সপেক্টর, কিন্তু পারবি না, কারণ তোদের যেখানে কৈফিয়ত দেওয়ার অভ্যাস এই সব কাজ চালার দিনের নেই। রাস্তা ছাড়। ছাড়বো ছাড়বো শ্বশুর আব্বা, অবশ্যই ছাড়বো, অন্তত তার আগে বিয়েটা হয়ে যাক, হানিমুনটা সেরে আসি। বাবলা, আমি মরে গেলেও তোর মতো গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? এমপির কাছে তো গিয়েছিলে। কি বললো তোমার এমপি? শুনেছি পুলিশের কাছেও নাকি তুমি গিয়েছিলে আমার বিরুদ্ধে কমপ্লেন করতে, কিন্তু কোথায় তোমার পুলিশ? হ্যাঁ রে, তোমার পুলিশ আর এমপি আমার বাবার দেওয়া ভিক্ষের টাকা দিয়ে প্রতিদিন বাজার করে, আমার বিরুদ্ধে দাঁড়াবার সাহস ওদের নেই। ভালো চাও তো, তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। ড্যাডি! নো ড্যাডি! বাবলা বল, বাবলা! আমার বুকে যে আগুন চালিয়েছে, আমার চোখে ঘুম যে কেড়ে নিয়েছে,
তাকে না নিয়ে আমি যাব না। অনামিকা মরে যাবে, তবু তোর মতো শয়তানকে বিয়ে করবে না। বিয়ে তোমাকে করতেই হবে। তোমার মেয়েকে ভোগ করবো, কিন্তু তুমি তা হতে দাও নাই। অপমান করেছি আমার বাবাকে, এবার তোমার মেয়ের সর্বনাশ। তুমি কি দিয়ে থাকে আমি দেখবো। তুমি চিৎকার করে ডাকবে, চিৎকার করে ডাকবে, দেখি কোন মাইকাল আর অনামিকাকে আমার হাত থেকে বাঁচাতে আসে। আল্লাহ, এরপরও কি আমি তোমার কোনো বিচার পাবো না? বাবা হয়ে নিজের চোখের সামনে আমার নিজের মেয়ের বেজ্জতি আমি দেখবো। আল্লাহ আমার মেয়েকে তুমি বাঁচাও, আল্লাহ আমার মেয়েকে তুমি বাঁচাও। সম্রাট থেকে গুন্ডা সম্রাট বানিয়েছিস, তোদের শেষ আবার শুরু। যার বিরুদ্ধে পুলিশ কিছু করতে সাহস পায় না, প্রশাসন যার সামনে নীরব, তাতে তুমি একা আক্রমণ করে হটিয়ে দিলে। তুমি কে বাবা? গুন্ডা সম্রাট। আপনাদেরকে কুখ্যাত বাবলার গ্রুপ অ্যাটাক করেছিল কেন? আমার মেয়েকে ওই বাবলা জোর করে বিয়ে করতে চায়। চৌধুরী আক্কের আলী আমার বাসায় এসে প্রস্তাব দিয়েছে, বিয়ে না দিলে মেরে ফেলবে। তাই আমরা এই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, এমন সময় ওরা অ্যাটাক করলে, আপনি এসে বাঁচালেন। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আজই আমরা গ্রামে চলে যাব। আর গ্রামে যেতে হবে না, বাবলা যখন আমার হাতে মার খেয়ে পালিয়ে গেছে, আকলালে জেনে যাবে আমি এই শহরে, ও সব ভুলে যাবে, শুধু ভাববে আমার কথা। আমরা কার ভরসে এই শহরে থাকবো? কেন আমার ভরসা? আমি থাকতে আপনাদের আর কোনো ক্ষতি ওরা করবে না। আপনি সবসময় আমাদের পাশে থাকবেন তো? শুধু আপনারা না, এই শহরে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়লে এই গুন্ডা সম্রাট সেখানে হাজির হয়ে যাবে। তোমার উপকারে প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তোমাকে সহযোগিতা করতে চাই, যদি তুমি গ্রহণ করো। ধন্যবাদ,
আপনাদের কোনো সহযোগিতা আমার লাগবে না। আমার প্রতিশোধ আমি একাই নিতে চাই। ড্যাড যা বলেছে একদম সত্যি কথা বলেছে। আমি আপনার মতো একজন সুপারম্যানকে পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আমি কোনো মায়াজালে জড়াতে চাই না। আমি চাই অক্কেলালের মাথা। এত উত্তেজিত কেন মাইসান? এনিথিং রং? ড্যাড, সম্রাট মরেনি। সম্রাট, তুই চোখে ঠিক দেখেছিস তো? ড্যাড, চেয়ে দেখো আমার মুখে, ওই হারামজাদার মারের দাগ। তোর সাথে লোকজন ছিল না? হারামজাদাকে মেরে ও লাশ গুম করে ফেললি না কেন? কি করে ও তোর গায়ে হাত তুললো? আরে ওই যে যে মেয়ের কাছে তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, সে আমার হবু স্ত্রীকে আমি জোর করে তুলে আনতে গেলে হঠাৎ সম্রাট কোত্থেকে জিনভূতের মতো এসে আমাদের সব কটাকে মেরে ওই অনামিকাকে তুলে নিয়ে যায়। তাতে সারা শহরের লোক বলাবলি করছে ও তোমাকে খুঁজছে। যতই খুঁজুক আমার হদিস সম্রাট কোনোদিনই পাবে না। কিন্তু তবুও আমি ওকে কোনো সুযোগ দিতে চাই না। উকিল আইনউদ্দিন আর ডাক্তার মোবিনকে বল বাইরে বের হলে যাতে সিকিউরিটি গার্ড নিয়ে বের হয়। আর সম্রাটে কি করবো? ক্ষুধার্ত বাঘ যেমন রক্তের সন্ধানে পুরো জঙ্গলের শিকারের গন্ধ শুকে বেড়ায়, তেমনি সম্রাটও আমাদের খুঁজবে। তার আগেই আমি সম্রাটকে খুঁজে বের করে শেষ করে দেব। ইটস মাই প্রমিস। তার জন্য তোকে খুঁজে বের করতে হবে ওই সম্রাটের আস্তানা। আর আমাদের সবাইকে সাবধানে থাকতে বল। আমি যে বাড়িতে যাই সেই বাড়ির বাড়িওয়ালার বউর সাথে আমার প্রেম হয়ে যায়। না না, এটা লজ্জার কিছু নয়, অনেকের ব্যাপার। ডাক্তার কাছে তো তুমি যার সাথে ইয়ে করছিলে তাকে খুঁজছি। কিছু তো বুঝতেছি না। তুমি আমার চাষ করলে আমি চরিত্রই না। আমি এই জীবন রাখবো না, আমি এই জীবন রাখবো না। এই দেখো, এই দেখো, আমি ফাঁস দিয়ে মরে যাচ্ছি। সাদায় পড়ছি এখন বল তো টপ্পাই তুলবো। আমি কত ভালোবাসি, আমিও তোমাকে কত ভালোবাসি, তুমি জানো না। আমি তোমাকে যারা বাঁচবো না আর দূর বড় ঘুষ দূর। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। শোনো শোনো, এগুলো পাশের বাড়ি থেকে এনেছি। আমার না সাবধান পাওয়া খুব ইচ্ছে হয়েছিল। তুমি আবার মরণ সত্য চাইছো? আমার সত্য আমি পূরণ করি। জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে? জীবনে আমাকে আছে, তোরই তো আমি খুঁজতাছি। শোন, একটা কাজ পাইছি। সম্রাট ভাইয়ের জন্য এই জীবনও দিতে পারি। এ হলো টিভি আর এ হলো ভিসিআর। ভিসিআরের ভিতরে ক্যাসেট দিয়ে টিভির সাথে লাইন দেওয়া আছে। তোমরা শুধু জায়গা মতো পৌঁছে দেবে, ইলেকট্রিক সকেটে প্লাগ লাগিয়ে দিয়ে কেটে পড়বে। ক্যাসেট 30 সেকেন্ড পর অটো প্লে হবে। বাহ, নতুন আইডিয়া। আজ থেকে এই ভিসিআর আর টিভি আমগুলো নতুন হাতিয়ার। হ্যাঁ, আসি, কাম শুরু করি। এবার তোমার পালা। চাইলেই কি সব পাওয়া যায়? কিন্তু স্যার, ওরা তো আমাকে বিরক্ত করছে। গিয়ে বলো টাকা ছাড়া পোস্টমর্টেম রিপোর্ট হবে না। Yes, coming.
ভাইজানের লোক। ভাইজান? ভাইজানটাকে? ইহা জানিতে চাইবেন না, ইহা জানিলে গাই গরুর মতো যেখানে সেখানে মুতিয়া দিতে পারে। গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? টেলিভিশন দেখুন, উত্তর পেয়ে যাবেন। শোনো, পানির গ্লাসটা আগাইয়া দিলাম, দরকার হইতে পারে। আসি। পুলিশ অফিসারকে মেরে ফেলেছি, এবার তোর পালা। আগামী দু ঘন্টার মধ্যে তোকে আমি মেরে ফেলব। পশুনামধারী ডাক্তার, তোর সময় শেষ, সম্রাটের সময় শুরু। ইন্সপেক্টর মাসুদ স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি আমি ডাক্তার মুবির বলছি। সম্রাট সম্রাট আমাকে গুরুতর রোগ দিয়েছে, আমাকে আমাকে বাঁচান ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচান। ডোন্ট ওয়ারি ডক্টর মবিন, আমি এক্ষুনি আসছি। রিল্যাক্স ডক্টর মবিন, রিল্যাক্স। ইন্সপেক্টর সাহেব আপনি এসেছেন? আমরা এসে পড়েছি, আপনার কোনো ভয় নেই। এক দুই তিন চার পাঁচ, মাত্র পাঁচজন পুলিশ আমাকে সম্রাটের হাত থেকে রক্ষা করতে পারবে? আর পুলিশ নিয়ে এলে না কেন? না হবে না, হবে না, থানায় ফোন করুন, আরো পুলিশ নিয়ে আসুন, পাঁচ গাড়ি দশ গাড়ি। ডাক্তার মবিন, আপনি উত্তেজিত হবেন না, সম্রাট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি জানেন না, আপনি জানেন না, পাঁচজন পুলিশকে সম্রাট চিবিয়ে খাবে। বুঝি, বুঝেছি, আমার ব্যবস্থা আমাকে করতে হবে। লিয়াকত সাহেব, ক্লিনিকের চারিদিক ঘিরে ফেলুন, কোনো অবস্থাতেই যেন সম্রাট ভিতরে ঢুকতে না পারে। মুভ। ওকে স্যার, চলো। হ্যালো, তোমার আবার কি হলো? গুন্ডা সম্রাট আমাকে হুমকি দিয়েছে, দুই ঘন্টা না না, আর মাত্র এক ঘন্টার মধ্যে আমাকে খুন করবে। ডাক্তার খবরদার, সম্রাটকে বলবে না আমি কোথায় আছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে।